পরাজয়ের ভয় নে আন কিবা, এবার মঞ্চত অন্য রূপ দেখি পাওয়া গেল বদরুদ্দিন আজমলক। সততে দেখি পাওয়া যায় বদরুদ্দিন আজমলর তীব্র খং, হঠাৎ বদরুদ্দিন আজমলর খং উঠে। আর এইবার হঠাৎ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কথা মনত পড়ল আজমলর, আর মঞ্চতে চিঞরি চিঞরি কান্দি কান্দি ভাষণ দিলে বদরুদ্দিন আজমলে। আমি লই আহিছো সবিশেষ খবর। এবার গোয়ালপাড়ার লক্ষীপুর নির্বাচনী প্রচার চলাবলে গৈছিল বদরুদ্দিন আজমলে, আর মঞ্চতে আজমলর কান্দি কান্দি ভাষণ, কান্দি কান্দি আজমলে ভাষণ প্রদান করেছে। হঠাৎ হিমন্ত বিশ্ব শর্মার কথা মনলে আহিল বদরুদ্দিন আজমলর, আর তারপর এটা এটা কই কথা কই কান্দি গল বদরুদ্দিন আজমলে। মুসলমান লোকর বাবে দুঃখ লাগিছে আজমলর, আর হঠাৎ নির্বাচনী তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের অন্তিম দিনা মুসলমান লোকর কথা কই দুঃখ লাগিল আজমলর। এবার খং নহয়, কান্দি কান্দি বদরুদ্দিন আজমল ভাগরি পড়া দেখি পাওয়া গেল। তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের অন্তিম দিনা বুকু গধুর হয়ে পড়িল বদরুদ্দিন আজমলর। মসজিদ মাদ্রাসা ভাঙি শেষ করেছে বিজেপিয়ে, আর কান্দি কান্দি মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে। মসজিদ মাদ্রাসা বিজেপিয়ে ভাঙি শেষ করেছে, আমি কি পাপ করিলো, আমাক শেষ করার ষড়যন্ত্র করেছে বলে আজমলে কান্দি কান্দি মন্তব্য করেছে। লগতে লুরিন জ্যোতি গগৈ অখিল গগৈ গুন্দা আখ্যা দিছে আজমলে। লক্ষীপুর নির্বাচনী প্রচারত কান্দি কান্দি ভোট ভিক্ষা করেছে বদরুদ্দিন আজমলে। আজি যেহেতু তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের শেষরটো দিন, আর শেষর দিনা দেখি পাওয়া গেছে বদরুদ্দিন আজমলে মঞ্চতে কান্দি কান্দি ভাষণ প্রদান করেছে। হিমন্ত বিশ্ব শর্মার কথা মনত পড়েছে বদরুদ্দিন আজমলর, আর হঠাৎ মুখ্যমন্ত্রীর কথা মনত পড়ে কান্দি কান্দি ভাগরি পড়ল বদরুদ্দিন আজমল। বারনং জলেশ্বর সমষ্টির সোনারীত নির্বাচনী প্রচার চলায় তিনি গগৈর বিরুদ্ধেও আক্রমণাত্মক হয়ে পড়েছে বদরুদ্দিন আজমল। লুরিন জ্যোতি গগৈক গুন্দা আখ্যা দিছে, অখিল গগৈক গুন্দা আখ্যা দিছে, আর অবশেষত গৌরব গগৈকো গুন্দা বলে মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে। আজি 10 লাখ টাকা দিলে কাইলৈ পৰা তিনি গগৈয়ে আজমলৰ প্রচার চলাব বলে বিতর্কিত মন্তব্য করেছে বদরুদ্দিন আজমলে। আর আমার হাতত সেই দৃশ্য আহি পৰিছে, হঠাৎ এবার খং নহয় মঞ্চত অন্য রূপ দেখি পাওয়া গেছে বদরুদ্দিন আজমলক। কংগ্রেসের এইসব ইস্যু নাই, একটা ইস্যুর মরণাকে এখান থেকে বিদায় দিতে লাগে। আমি কি করছি, কি পাপ করব, আমি কি পাপ করব, কি পাপ করব, আমি এই মানুষগুলোকে এরা ভবিষ্যতে উজ্জ্বল করার আমি চেষ্টা করতেছি। এরা কংগ্রেসের এইসব ইস্যু নাই, একটা ইস্যুর মরণাকে এখান থেকে বিদায় দিতে লাগে। আমি কি করছি, কি পাপ করব, আপনারা আমি কি পাপ করব, কি পাপ করব, আমি এই মানুষগুলোকে এরা ভবিষ্যতে উজ্জ্বল করার আমি চেষ্টা করতেছি। এরা আর ভাষণের সেই দৃশ্য আপনাদের ইতিমধ্যে প্রত্যক্ষ করেছে বদরুদ্দিন আজমলে। এনেদরে মঞ্চতে কান্দি কান্দি ভাগরি পড়া দেখি পাওয়া গেছে। আর এইবার এইবার যেহেতু ধুবুরীত হাই প্রোফাইল নির্বাচনী যুঁজ হবলৈ গৈ আছে, বদরুদ্দিন আজমল আর রকিবুল হুসেনের ইতিমধ্যেই প্রচার অভিযান অন্ত পড়েছে। আর দেখি পাওয়া গেছে ধুবুরীত এবার রকিবুল হুসেনেরও কিন্তু অধিক জনপ্রিয়তা বৃদ্ধি পাইছে। এবার পরাজয়ের ভয়ত বদরুদ্দিন আজমলর আজমলে কান্দিছে নেকি, এই মুহূর্তে প্রশ্ন উত্থাপন হয়েছে। কিয়নো দিনে নিশায় AIDF কর্মী তথা বদরুদ্দিন আজমলে নির্বাচনী প্রচার চলাবলগিয়া হয়েছে ধুবুরীত। যেহেতু পূর্বর নির্বাচনত দেখি পাওয়া গেছে লনায়কে ধুবুরীর আসন লাভ করেছিল বদরুদ্দিন আজমলে, অধিক কষ্ট করবলগিয়া হওয়া নাছিল। কিন্তু এইবার হাই প্রোফাইল যুঁজ হয়েছে ধুবুরী সমষ্টিত, আর এবারের তৃতীয় পর্যায়ের নির্বাচনের আকর্ষণীয় সমষ্টি হয়েছে ধুবুরী সমষ্টি। কিয়নো রকিবুল হুসেনও ইতিমধ্যে ধুবুরী সমষ্টির জনপ্রিয়তা লাভ করেছে। ধুবুরী সমষ্টির শহর অঞ্চলের রকিবুল হুসেনের অধিক জনপ্রিয়তা, রকিবুল হুসেন সভাসমূহত হাজার হাজার লোক দেখি চিন্তিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে বদরুদ্দিন আজমল। আর এবার আজি যেহেতু তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের অন্তিমটো দিন, আর তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের অন্তিম দিনাই জলেশ্বরের নির্বাচনী প্রচার চলাবলে গৈছিল বদরুদ্দিন আজমল। আর
নির্বাচনী প্রচার চলাই থাকুতে কান্দি কান্দি ভোট ভিক্ষা করেছে বদরুদ্দিন আজমলে। বিজেপি সমালোচনা করেছে আর অখিল গগৈ আর লুড়িনজ্যোতি গগৈ গুন্দা আখ্যা দিছে, গৌরব গগৈ গুন্দা আখ্যা দিছে, কংগ্রেসও সমালোচনা করেছে। বিজেপিয়ে মসজিদ মাদ্রাসা ভাঙি শেষ করেছে বলে মন্তব্য করেছে, আমি কি পাপ করেছো বলে প্রশ্ন করেছে বিজেপিক বদরুদ্দিন আজমলে। আর এনেদরে কান্দি কান্দি ভোট ভিক্ষা করা দেখি পাওয়া গেছে বদরুদ্দিন আজমলে, যেহেতু বিগত নির্বাচনী প্রচার সমূহ দেখি পাওয়া গেছিল বদরুদ্দিন আজমলের AIDF কর্মীর ওপর, সাংবাদিকর ওপর হঠাৎ খং উঠে, আর তারপরে বদরুদ্দিন আজমলে মাইক্রোফোন যদি কেতিয়াবা দলিয়াই দিয়ে আর কেতিয়াবা AIDF কর্মীর ওপর হাত উঠায় বদরুদ্দিন আজমলে। আর এইবার মঞ্চত অন্য রূপত দেখি পাওয়া গেছে বদরুদ্দিন আজমলক, কান্দি কান্দি মঞ্চতে ভাগি পড়েছে বদরুদ্দিন আজমল আর কান্দি কান্দিয়ে ভাষণ প্রদান করেছে বদরুদ্দিন আজমলে। হঠাৎ মুখ্যমন্ত্রীর কথা কয় কান্দুনত ভাগি পড়েছে বদরুদ্দিন আজমল, আর আমি কি পাপ করেছো বলে প্রশ্ন করেছে, আমাক শেষ করার ষড়যন্ত্র করেছে মসজিদ মাদ্রাসা ভাঙি শেষ করেছে বিজেপিয়ে। তৃতীয় পর্যায়ের নির্বাচনী প্রচারের অন্তিম দিনা বুকু গধুর হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে বদরুদ্দিন আজমলর। আর যেহেতু এবার বদরুদ্দিন আজমল ধুবুরী সমষ্টিক চিন্তিত হয়ে পড়েছে, কেন রকিবুল হুসেনেরও জনপ্রিয়তা অধিক হওয়া দেখি পাওয়া গেছে। রকিবুল হুসেনে যুদ্ধ নির্বাচনী সভাত অংশ লৈছিল সেই সভাসমূহ কিন্তু অধিক লোকের সমাগম হয়েছে, আর সেই সমাগম দেখি চিন্তিত হয়ে পড়েছে নাকি বদরুদ্দিন আজমল, কেন নির্বাচনী প্রচার সভাসমূহ দেখি পাওয়া গেছে বদরুদ্দিন আজমলে হঠাৎ রূপ সলনি করে, কেতিয়াবা যদি বদরুদ্দিন আজমলের খং উঠে আর কেতিয়াবা কান্দুনত ভাগি পড়ে বদরুদ্দিন আজমল। কি কইছিল কান্দি কান্দি বদরুদ্দিন আজমলে, শুনক মন্তব্য। রাইজর যদি ইমান হাওরি থাকে ইনশাআল্লাহ আমি চতুর্থ বারের কারণে জিকি আছো ইনশাআল্লাহ। তিনজন গুন্ডা লাগিছে, এজনের নাম হল অখিল গগৈ, এজন নাম হল লুড়িনজ্যোতি, এজন নাম হল গৌরব গগৈ। তিনজন গুন্ডা আনি আমার সমষ্টিকে জয় করব নয়। আমার মুসলমানে জানে তেখেত মই নকও, অন্য কোনো অল্প হিন্দু হই এইটু কেন বুঝিব, আর ইমান অপমানজনক মই সব জায়গা বিচার দি আছো পাবলিকে, জেনারেল পাবলিকে এইটু বিচার করিব, বদরুদ্দিন গদ্দার না হি গদ্দার। আজি রাতে যদি মই 10 লাখ টাকা তাক দি দিব, কালির পরা একদম রকিবুলের বিরুদ্ধে আরম্ভ হয়ে যাব। রাইজর যদি ইমান হাওরি থাকে বদরুদ্দিন আজমলের মন্তব্য শুনেছে মঞ্চত, কান্দি কান্দি বদরুদ্দিন আজমলে কি কইছিল সেই ভাইছো আগবাইছো। ইমান হাওরি থাকে ইনশাআল্লাহ আমি চতুর্থ বারের কারণে জিকি আছো ইনশাআল্লাহ। তিনজন গুন্ডা লাগিছে, এজনের নাম হল অখিল গগৈ, এজন নাম হল লুড়িনজ্যোতি। কংগ্রেসের এইসব ইস্যু নাই, একটাই ইস্যু মরার আগে এখান থেকে বিদায় দিতে লাগে। আমি কি করছি কি আপনারা, আমি কি আমি এই মানুষগুলোকে এরা ভবিষ্যৎকে উজ্জ্বল করার আমি চেষ্টা করতেছি। এরা কংগ্রেসের এইসব ইস্যু নাই, একটাই ইস্যুর মরার আগে এখান থেকে বিদায় দিতে লাগে। আমি কি করছি কি আপনারা, আমি কি আমি এই মানুষগুলোকে এরা ভবিষ্যৎকে উজ্জ্বল করার আমি চেষ্টা করতেছি। এরা